শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। প্রথমে শুনতে পাবেন সংবাদ শিরোনাম, তারপর শুনতে পাবেন বিস্তারিত খবর। শিলচর সৌরাষ্ট্র সড়কের নরিম বাংলা হারাঙ্গাজা অংশ অবিলম্বে সংস্কারের দাবি ছাত্র ইউনিয়নের। ভূ কৃষক প্রসঙ্গে উত্তাল বিধানসভা, অখিল গগৈকে শিষ্টাচার বজায় রাখার পরামর্শ অধ্যক্ষের। আসাম মিজোরাম সীমান্তে রক্তক্ষয়ী আক্রমণ প্রসঙ্গে উত্তাল বিধানসভা, 40 মিনিটের জন্য মুলতবি। মধ্যপ্রদেশে বন্যায় 1225 গ্রাম প্রভাবিত, সম্পূর্ণ সাহায্যের আশ্বাস কেন্দ্রের। গ্রামে ঘর নির্মাণেও লাগবে সরকারের অনুমতি, দিতে হবে কর। নাগরিকত্ব আইনের পুনর্বিবেচনা হবে না, জানালো কেন্দ্র। হাইকোর্টে সময় চাইলেন বিধায়ক সাজু, পরবর্তী শুনানি 24 আগস্ট। পশ্চিমবঙ্গে ভয়াবহ বন্যা, মৃত 23, প্রায় 2000 বন্দীকে মুক্তি দিয়ে কিছুটা নমনীয় অবস্থান সেনার। পাঞ্জাব জয়ের লক্ষ্যে এগিয়ে কোন দল, কি বলছে সমীক্ষা। এবার শুনেন বিস্তারিত খবর। বিস্তারিত খবর শোনার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিন। আসাম মিজোরাম সীমান্তে রক্তক্ষয়ী আক্রমণ প্রসঙ্গে উত্তাল বিধানসভা, 40 মিনিটের জন্য মুলতবি। বরাক উপত্যকার আসাম মিজোরাম সীমা বিবাদ তথা মিজাদের রক্তক্ষয়ী আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে আজ বুধবার আসাম বিধানসভা অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে, ফলে 40 মিনিটের জন্য বিধানসভার কার্যক্রমণিকা মুলতবি রাখতে হয়েছে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীকে। বিধানসভায় আসাম মিজোরাম সীমান্ত সংঘাত প্রসঙ্গে বিরোধী বিধায়কের এক প্রশ্নের জবাব দিয়েছিলেন মন্ত্রী পীযূষ হাজরিকা। তার বক্তব্যে বিরোধী বিধায়কগণ সন্তুষ্ট না হয়ে সদনে হই হট্টগোল শুরু করেন। হাতে হাতে প্লাকার্ড নিয়ে বিরোধীরা বিধানসভার ভিতরেই প্রতিবাদ সাব্যস্ত করেন। একসময় তারা অধ্যক্ষের ওয়েলের সামনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করলে শাসক পক্ষের বিধায়করা তাদের বাধা দিতে এগিয়ে যান। গ্রামে ঘর নির্মাণেও লাগবে সরকারের অনুমতি, দিতে হবে কর। এখন থেকে গ্রামে ঘর নির্মাণ করলেও নিতে হবে সরকারের অনুমতি। হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারের সৌজন্যে এবার গ্রামাঞ্চলে ঘর নির্মাণ করলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অনুমতি নিতে হবে। এমনকি যে ব্যক্তি ঘর নির্মাণ করবেন তাকে সরকারের নির্দিষ্ট করা কর আদায় করতে হবে। এতদিন গ্রামাঞ্চলে ঘর নির্মাণ করতে হলে কার অনুমতি নিতে হতো, না সরকারকে কোনো কর দেওয়ার প্রয়োজন পড়ত না। বুধবার আসাম বিধানসভার অধিবেশন বিজেপি সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। সরকারের সিদ্ধান্তে বিরোধিতা করে তিনি প্রশ্ন ছুড়ে দেন, অসমীয়া এবার বিহু আয়োজন করলেও কি বিজেপি সরকারের অনুমতি নিতে হবে? আরএসএস নাগপুরের নির্দেশে আসামের জনগণকে কি চলতে হবে? তিনি বলেন, সরকারের ওই সিদ্ধান্তের ফলে গ্রামাঞ্চলের কৃষির উপর নির্ভরশীল লোকজন ক্ষতিগ্রস্ত হবেন। কোভিড চলাকালীন সময়ে মানুষের উপর চাপিয়ে দেওয়া সরকারের এই নীতি জনস্বার্থের পরিপন্থী বলেও তিনি উল্লেখ করেছেন। ভূ কৃষক প্রসঙ্গে উত্তাল বিধানসভা, অখিল গগৈকে শিষ্টাচার বজায় রাখার পরামর্শ অধ্যক্ষের। ভূ কৃষক প্রসঙ্গে আজ বিধানসভাকে উত্তাল করে তুলেন বিরোধী কংগ্রেস, AIUDF, CPIM এবং রাইজর দলের একমাত্র বিধায়ক অখিল গগৈ। আজ বুধবার বিধানসভার বাজেট অধিবেশনের জিরো আওয়ারে অসম মিজোরাম সীমা বিবাদকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছিল অনিয়ন্ত্রিত অপ্রবেশ, ফলে 4 মিনিটের জন্য বিধানসভার কার্যক্রমণিকা মুলতবি রাখতে হয়েছিল অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীকে। সীমা বিবাদকে কেন্দ্র করে সৃষ্ট বিতণ্ডার আগে প্রশ্নোত্তর পর্ব প্রধানমন্ত্রী কৃষক বিধি প্রকল্পে ভূ কৃষক সম্পর্কিত দুর্নীতি প্রসঙ্গে বিধানসভাকে উত্তাল করে তোলেন বিরোধীরা। বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া ভূ কৃষক কেলেঙ্কারির তদন্ত সিবিআই কে দিয়ে করানোর দাবি তোলেন। কোর্টে সময় চাইলেন বিধায়ক সাজু, পরবর্তী শুনানি 24 আগস্ট। মনোনয়নপত্র জমার সময় শিক্ষাগত যোগ্যতার ভুল তথ্য দিয়ে হলফনামা জমার অভিযোগ এনে প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের মামলায় বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া আজ বুধবার গৌহাটি হাইকোর্টে হাজির না হয়ে সময় চেয়ে নিয়েছেন। আদালত তাকে আজই সশরীরে উপস্থিত হয়ে শিক্ষাগত যোগ্যতার নথি দেখাতে নির্দেশ দিয়েছিল।
প্রায় 2000 বন্দীকে মুক্তি দিয়ে কিছুটা নমনীয় অবস্থান সেনার। গণতন্ত্রের দাবিতে বিক্ষোভের মধ্যেই প্রায় 2000 বন্দী মুক্তি দিয়ে কিছুটা নমনীয় অবস্থান দেখালো মায়ানমারের সেনাবাহিনী। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে অসংখ্য গণতন্ত্রকামী মানুষের রাস্তায় নেমে প্রতিবাদ দেখানোয় উত্তাল মায়ানমার। সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হচ্ছে বলে খবর। সংবাদ সংস্থা ANI এর সূত্রে জানা গিয়েছে, বুধবার 2300 জন বন্দীকে মুক্তি করেছে বার্মিজ সেনা। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ দেখানোর অভিযোগে তাদের গ্রেফতার করেছিল সে দেশের সেনা। সেনার মুখপাত্র জামিন তুন বলেন, মোট 2296 জনকে মুক্তি দেওয়া হয়েছে। তারা প্রতিবাদে অংশ নিলেও সামনের সারিতে ছিলেন না। তারা আর এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন না। মায়ানমারের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, জুন্টার বিরুদ্ধে প্রতিবাদ দেখানোর অভিযোগে সাংবাদিক, বুদ্ধিজীবী ও বেশ কয়েকজন তারকাকে গ্রেফতার করেছে বার্মিজ সেনা। নাগরিকত্ব আইনের পুনর্বিবেচনা হবে না, জানালো কেন্দ্র। CAA নিয়ে কোন রকম পুনর্বিবেচনা করবে না কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে ইউনিয়ন মুসলিম লীগের তরফে পুনর্বিবেচনার বিষয়টি জানতে চাওয়া হলেও সেই বিষয়ে সাড়া দেয়নি কেন্দ্রীয় সরকার। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান ছাড়া অন্য সংখ্যালঘুদের CAA আওতায় আনাও হবে না বলে রাজ্যসভায় জানিয়ে দেওয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় স্পষ্ট করে দেন, CAA নিয়ে কোন রকম পুনর্বিবেচনার কথা ভাবছে না কেন্দ্র। এমনকি পূর্বে ঘোষিত 6টি ধর্মীয় গোষ্ঠী ছাড়া আর কোন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে CAA এর আওতায় আনা হবে না। কৃষি আইন বাতিলের দাবিতে বাদুর অধিবেশনে প্রতিটি দিন সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখাবে সংযুক্ত কিষাণ মোর্চা। রবিবার একটি সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। বৈঠকে বিরোধী দলগুলোকেও এই আন্দোলনে অংশ নিতে আবেদন। রবিবার একটি সাংবাদিক বৈঠকে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে গুরুনাম সিং জানিয়েছেন, কৃষি আইন বাতিলের দাবিতে বাদল অধিবেশনে প্রতিটি দিন সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখাবে সংযুক্ত কিষাণ মোর্চা। 40টি কৃষক সংগঠনের প্রতিটি থেকে 5 জন করে প্রতিনিধি অর্থাৎ মোট 200 জন সংসদের বাইরে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি সংযুক্ত কিষাণ মোর্চার তরফ থেকে 8ই জুলাই জারির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে বিরোধী দলগুলোকেও এই আন্দোলনে অংশ নিতে আবেদন জানান তিনি। পাঞ্জাব জয়ের লক্ষ্যে এগিয়ে কোন দল, কি বলছে সমীক্ষা। বছর ঘুরলেই আসছে পাঞ্জাবের বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে সেখানে ক্ষমতায় আছে অমরিন্দর সিং এর নেতৃত্ব কংগ্রেস। আগামী বিধানসভায় বিরোধী হিসেবে উঠে আসছে অনেকগুলি দলের নাম। নরেন্দ্র মোদী সরকারের আরোপ করা বিতর্কিত কৃষি তিন আইনের প্রভাব পাঞ্জাবের রাজনীতিতে এক নয়া মোড় এনে দিয়েছে। কৃষক আন্দোলনে পাঞ্জাবিদের ভিড় ছিল চোখে পড়ার মতো, আর আগামী নির্বাচনে কৃষক আন্দোলন পাঞ্জাবের রাজনৈতিক ক্ষেত্রে বিশাল ভূমিকা নেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গে ভয়াবহ বন্যা, মৃত 23। টানা বৃষ্টি ও ডিবিসি জল ছাড়ার জেরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যের অনেক জেলাতেই। নবান্ন সূত্রে জানাচ্ছে, এই পর্যন্ত 1,13,181 জন মানুষকে দুর্গত এলাকা থেকে সরানো হয়ে গিয়েছে। মোট 361টি ত্রাণ শিবিরে এখনো পর্যন্ত আশ্রয় নিয়েছেন 43,192 জন মানুষ। আজকের বৃষ্টিপাতের জেরে প্রাণ হারিয়েছেন 23 জন। আনুমানিক রাজ্যের 4 লক্ষ হেক্টর কৃষিজমি জলের তলায় ডুবে গিয়েছে।